আসসালামু আলাইকুম। টি শার্ট ডিজাইন এর আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা একটি মোটরসাইকেল টি শার্ট ডিজাইন করব। এই জন্য আমাদের কিছু টেক্সট এবং কিছু ভেক্টর প্রয়োজন হয়েছে, যেমন মোটরসাইকেলের একটি ভেক্টর এবং পিস্টনের একটি ভেক্টর। কথা না বাড়িয়ে চলুন ডিজাইন শুরু করি। প্রথমেই আমরা পেন টুলের সাহায্যে একটি শেপ এঁকে নেই। এটা আমরা শুধু স্ট্রোক রাখব। ওকে, তো আমরা এটা মডিফাই করব। এখানে কিছু মডিফাই করার প্রয়োজন হবে। একটু উপরে উঠে দিব, অনেকটা পুলিশ ব্যাচের মতো, একটা ব্যাচ এরকম একটা ব্যাচের মতো আঁকবো। তো এখানে একটু কাজ করতে হবে মনে হয়। পেন্টুলের সাহায্যে আমরা একটা ব্যাচের অর্ধেকটা আঁকলাম। এখন আমরা এটাকে স্ট্রোকটা বাড়িয়ে দিব। স্ট্রোকটা এরকম রাখি, 30 করে দিই, 30 করে দিলাম। এখন এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করে দিলাম। এখন এটাকে আমরা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট প্রিভিউটা অন করে দিব এবং এটাকে কপি করব, কপি। এখন দুইটা হয়ে গেছে, একটাকে ধরে এপাশে নিয়ে আসবো একটু। এখন এই দুটাকে ধরে অ্যালাইনটা ঠিক করে নিই যেন মাঝ বরাবর থাকে। এই দুইটাকে ধরবো, ধরে শেপ বিল্ডার টুলটা নিব, নিয়ে এই দুটো অংশ কেটে দিব, নিচের দুটো অংশ কেটে দিলাম। এখন এই দুটাকে ইউনাইট করে দিব, ইউনাইট। এখন এই দুটা একটা শেপ হয়ে গেছে। এটাকে আরেকটা অফসেট পাথ দিব, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউটা অন করে দিই। এটা দিব 5 পিক্সেল রাউন্ড, এটা মিটার করে দিব, মিটার। তাহলে এই মাথাগুলো সুচালু হবে। ওকে করে দিলাম এবং এই পরে যে শেপটা তৈরি করলাম এটাকে শুধু স্ট্রোক দিব। এখানে আমরা 1 পিক্সেল আছে, 2 পিক্সেল করে দিলাম, ঠিক আছে। এখন এই স্ট্রোক গুলোকে আমরা এক্সপ্যান্ড করে দেবো, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করে দিলাম। এই মাঝখানের অবজেক্ট থেকে আবার ধরবো, মাঝখানের অবজেক্টটাকে আবার ধরবো, ধরে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। এখন এটাকে আমরা মাইনাস করব, -15 করে দিলাম, ওকে করে দিলাম এবং এটাকে দিব সাদা কালার। দেখেন পিছনের ভিতরে একটা দাগ আছে, এটাকে যদি আমরা স্ট্রোক করে দিই, স্ট্রোক করে দিয়ে ইউনিফর্মটা যদি এটা করে দেই এবং এই স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই হালকা করে, এখন আমরা এই স্ট্রোকটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড। এখন এটা শেপ। তো আমাদের পরবর্তী কাজ হলো কাস্টম লেখাটাকে এখানে দিব। আগে টেক্সট গুলোকে ভেঙে নেই, ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম, ভেঙে গেছে। এখন আমরা এটাকে একটা ফন্ট দিব, এই যে এটা ফন্ট, তো আমরা এই ফন্টটা এখানে দিই কাস্টম লেখাটা। তারপরে মোটরসাইকেলটা নিয়ে আসি, যে মোটরসাইকেল এখানে দিই মোটরসাইকেলটা, টেক্সট মোটরসাইকেলটা এখানে দিব। আমাদের পরবর্তী কাজ হলো এখানে একটা শেপ তৈরি করব। পেন টুলের সাহায্যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এটা সোজা সোজা শেপ চেপে ধরে এখানে একটা, এখানে একটা, আমরা একটা শেপ তৈরি করলাম। এটা একটু বড় করতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা মাথা সিলেক্ট করে এদিকে টান দিলেই লম্বা হবে, ঠিক আছে। অ্যারেঞ্জ করে সেন্ট টু ব্যাকে দিই, অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক। আচ্ছা, আপাতত ব্যাকে দিলাম, পরে এটা দেখা যাবে কি করা যায়। তো এটার কাজ করতে হবে আরো, এটা একটু বাইরে নিয়ে আসি। পেন টুলের সাহায্যে একটা লাইন আঁকলাম, শেপ চেপে ধরে একটা লাইন আঁকলাম। এখন এটাকে স্ট্রোকটা বাড়িয়ে দিই, 5 পিক্সেল করে দিলাম। এটার ইউনিফর্ম দিব এটা, অল্টার চেপে ধরে একটা কপি করলাম। এখন কন্ট্রোল ডি দিই, কন্ট্রোল ডি দিলাম, বেশ কয়েকটা কপি হইলো। এটাকে এনে নিই, এগুলোকে অবজেক্ট থেকে
এক্সপ্যান্ড করে দেই আবার এক্সপ্যান্ড করতে হবে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এখানে দেই এবং যেগুলো বড় বড় আছে এগুলো ছোট ছোট করে দেই ছোটটি বড় করে দেই এগুলো একটা গ্রুপ করে নেই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই কন্ট্রোল জি এবং এটার সাথে অ্যালাইন করে দেই এই সাদা গুলোকে একদম কালো করে দিব কালো করে দিলাম কন্ট্রোল এক্স দিয়ে কেটে দেই কন্ট্রোল এক্স এইখানে ট্রান্সপারেন্সি ব্যবহার করব এখানে ডাবল ক্লিক করে এটার উপরে পেস্ট করে দিব কন্ট্রোল এফ এখন আমি এটা নিয়ে আসলাম আরেকটা কপি করব এটা আরেকটা কপি করব অল্টার চেপে ধরে আরেকটা কপি করলাম শিফট চেপে ধরে ঘুরিয়ে দেই এখন এই দুটোকে অ্যালাইন করে দিই সোজা সুজি একটু চাপিয়ে দিই এটা এই দুটোকে একটা গ্রুপ করব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম আমার কাজ হলো এটা আপাতত এখানে রাখি এটার কাজ আরো বাকি রয়েছে পরে করব আমি আগে এটার কাজ শেষ করে নিই কাস্টম লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম এখন এটাকে আর একটু বড় করে দিই এখানে আর একটু লেখা বাকি রয়েছে এখানে দিব বাংলাদেশ লেখাটাকে এটার একটা ফন্ট দেই আগে এটাকে টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিই তারপর এটার একটা ফন্ট পরিবর্তন করে দিব এই ফন্টটা দিব এই দুটাকে অ্যালাইন করে দিই আগে এগুলোকে একটা গ্রুপ করে নিই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এখন এই দুটাকে অ্যালাইন করে দিই বাংলাদেশ পিস্টনটা এখানে দিয়ে দেব নিচে এই জায়গায় এই দুটাকে অ্যালাইন করে দিই এখন এর নিচে একটা লাইন এঁকে দিব এটা একটা স্ট্রোক দিয়ে দিই লাইনটার একটা স্ট্রোক দিব এক পিক্সেল আছে এটা আমি 5 পিক্সেল করে দিব এটা সাদা আছে এটাকে কালো করে দিই পাঁচ পিক্সেল করে দিলাম এটা ইউনিফর্ম হবে এটা ঠিক আছে এখন এটাকে আর একটু উপরে উঠাই দিই এক্সপ্যান্ড করে দিব অবজেক্ট থেকে এক্সপ্যান্ড শেপ শেপ তৈরি হয়ে গেল এখন আমার কাজ হলো এখানে আমাদের কোম্পানির নামটা দিব এখানে ফ্রিনিন এফ আর সরি এফ আর ডাবল এ এন আই এন ফ্রিনিন আর একটু বড় করে দিই এটা ফ্রিনিন এই দুটাকে অ্যালাইন করে দিই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই এবং এটার সাথে অ্যালাইন করব এটাকে আর একটু কাছাকাছি নিয়ে আসি এখন আমরা এই উইনগুলো কাজ করব এই দুই পাশে আমি কিছু অর্নামেন্ট দিব এটা পরে করব আপাতত এটা এখানে রাখি বাইরে নিয়ে আসি একটা কপি বাইরে নিয়ে আসলাম এখন এই সাদাগুলোকে ধরব এই যে সাদাগুলোকে সাদাগুলোকে ধরব ধরে কালার কালো করে দিব ভিতরে যে অংশটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই কন্ট্রোল এক্স কেটে দিলাম এটা এই এটার উপর পেস্ট করব ট্রান্সপারেন্সি টুলের মাধ্যমে তো কন্ট্রোল এফ দিয়ে এটার উপর পেস্ট করে দিলাম বের হয়ে আসি এখান থেকে হয়ে গেছে নেক্সট হলো আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব বর্তমানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই তাহলে এটা কিভাবে দিব একটা শেপ বাকি এটার কালার দিয়ে দিব আপাতত সাদা এটা অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক নিয়ে যায় অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এখন এই দুইটাকে ধরব ধরে সে বিল্ডার টুল দিয়ে এই বাইরের অংশটা কেটে দিব অল্টার চেপে ধরে কেটে গেছে এখানে এই সবগুলোকে একটু গ্রুপ করে নিই আপাতত গ্রুপ করে নিই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম করে এই উইনটাকে নিয়ে আসি এখানে পাখাগুলা এটা মাঝামাঝি দিয়ে দিই 2022 দিলাম এটাকে ফাইল থেকে স্ক্রিপ্ট ডিবেট টেক্সট ফ্রেম বড় করে দিই ফন্ট চেঞ্জ করে দিই এখান থেকে 2022 ঠিক আছে এটা ছোট করে দিলাম কালার দেবো সাদা তো আমরা 20টা এখানে দিই এবং 22টা এখানে দিই দুইটাকে অ্যালাইন করে দিই দুইটাকে দুইটা লেখাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিই ক্রিয়েট আউটলাইন এবং এই দুইটাকে অ্যালাইন করি এখন এই দুইটাকে অফসেট পাথ দিব এই একটা এই একটা অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউটা অন করে দিই 5 পিক্সেল করে দিলাম মিটার আছে এটাকে রাউন্ড করে দিই ওকে এটার কালার হবে কালো
মানে অফসেট পাথের কালো কালার হবে। কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই, কন্ট্রোল এক্স, এখন পেস্ট করব এই পাখাগুলোর উপরে, কন্ট্রোল এফ দিয়ে বের হয়ে আসি। এখন আমি এই আবার 20 এবং 22 কে ধরবো অবজেক্ট থেকে, পাথ আউটলাইন স্ট্রোক দেই, এটাকে বাড়িয়ে দেই, আর টু বাড়াই, সরি, ওকে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেই, এক্সপ্যান্ড, ওকে। তো আমরা এই সবগুলোকে গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে আপাতত এখানে রাখি, এখানে নিয়ে আসি, এখানে আমরা স্টার দিব কয়েকটা, ঠিক আছে। আমরা স্টার টুলটা নিয়ে আসি, মনে রাখবেন সবসময় 6টা পয়েন্ট দিবেন, এখানে 5টা থাকে, 6টা পয়েন্ট দিয়ে ওকে করবেন, ঠিক আছে। এটা মনে রাখবেন সবসময়, একজন মুসলমান হিসেবে 6টা পয়েন্টের স্টার ব্যবহার করবেন। 5টা পয়েন্টের স্টারে কিছুটা সমস্যা আছে, একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন, সেটা অন্য বিষয় যার জন্য আমি এটা বললাম না। এনে আর কয়েকটা দিয়ে দিই, ছোট করে দিই, আরেকটু ছোট করে দিই, এখানে এটা ডিলিট করে দিই, এই তিনটাকে গ্রুপ করি কন্ট্রোল জি দিয়ে, কন্ট্রোল জি, এটাকে আরেকটা কপি করি অল্টার চেপে ধরে এখানে, এবং রাইট ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এইটা আর এটা একটা গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এখন এটার সাথে অ্যালাইন করব। আমরা এখানে আরেকটা স্টার দিয়ে দিতে পারি মাঝখানে, অল্টার চেপে ধরে এই ঠিক মাঝ বরাবর একটু বড় করে একটা স্টার দিয়ে দিলাম, টুর্নামেন্ট এখানে দিয়ে দেওয়া, দিয়ে আর একটু সুন্দর করার চেষ্টা করব। এটার একটা কপি করে এই পাশে এটা রিফ্লেক্ট করে দেই, এই দুটাকে আর একটা কপি করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে আগে কপি করি, এটাকে ট্রান্সফর্ম করে দিই রিফ্লেক্ট, এগুলো হরিজন্টাল হবে, ওকে। এখন এটাকে আর একটু উপরে উঠে দিই, আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট, তবে এখানে একটু বাকি রয়েছে, এটা সরি, মোটরসাইকেলটা, মোটরসাইকেলটা একটু কাজ বাকি রয়েছে, আর একটু বড় করে দিই মোটরসাইকেলটা নিচের দিকে। এখন এই মোটরসাইকেলটাকে একটু অফসেট পাথ দিব, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ, প্রিভিউটা অন করে দিই, অনেক বেশি হয়ে গেছে, 5 পিক্সেল 4 পিক্সেল দিলাম, ওকে করে দিলাম, এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই, এবং এই কাস্টম লেখাটার উপরে আমরা পেস্ট করব। তো আমাদের ডিজাইন, এখন আমরা এটাকে কালার করলেই আমাদের ডিজাইন কমপ্লিট, কাস্টম মোটরসাইকেল, এটাকে সবগুলোকে গ্রুপ করে দিই। এখন আমরা যদি কোনো কালার করি তাহলেই আমাদের ডিজাইন শেষ। আশা করছি আপনারা ডিজাইনটি বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি সম্পর্কে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা যে ব্যাকটরটা নিছিলাম এই ব্যাকটরটা এখনো গ্রে কালার আছে, তো আমরা এটাকে ব্যাকটরের গ্রে কালারটাকে পুরোপুরি কালো করে দিব, না হলে আবার প্রিন্ট করতে সমস্যা হবে, এই জন্য এখান থেকে পুরোপুরি কালো করে দিই, এটা একটা বড় সমস্যা। আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।